প্রেক্ষাগৃহে চলছে গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ঈদ সিনেমা কাজল রেখা। মাল্টিপ্লেক্সের পর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। এ সিনেমায় জুটি বেঁধেছেন শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। সম্প্রতি তারা একে অপরের মুখোমুখি হয়েছিলেন কাজল রেখার অজানা গল্পে। কাজল রেখার বিশেষ প্রদর্শনীতে পাওয়া গেল শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীকে। মুখোমুখি হলেন তারা দুজন, জানালেন কাজল রেখার সূচনার গল্প। সেলিম ভাই আসলে অনেকে আর্টিস্টদের তো অডিশন নেন বা স্ক্রিপ্ট পড়ান, তাই একমাত্র আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট ছিল। উনি আমার অডিশনও নেননি, উনি আমাকে স্ক্রিপ্টও পড়তে দেননি। উনি আমাকে কী করলেন, রাতের বেলা ফোন দিলে খেলতে পারিস, সরি ফুটবল, ওকে ফুটবল খেলতে পারিস, হ্যাঁ পারি ফুটবল খেলতে, তা চল খেলি। তো উনি আসলে আমাকে ফুটবল খেলতে নিয়ে গেছে যে আসলে আমি ঠিকঠাক আছি কিনা, আসলে যে আমি খেলতে পারি কিনা, হ্যাঁ স্ট্রেংথ আছে কিনা, উনি আমাকে ওটা দেখার জন্য নিয়ে গেছে। তখন আমরা খেললাম, জিতলাম, এরপরে বললো যে না তোমাকে তাহলে কাস্টিং করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং আর কি, এটা নর্মালি কারোর সাথে হয় না। আমি তো সেলিমের সাথে একটা প্রজেক্ট করেছিলাম, তারপর তো আমাকে এসে কাজল রেখার সাথে আমার মিল পেয়েছে, এই জন্যই পান পাতা মুক্তি হল তার ছু। জানান প্রথম দেখার গল্প। প্রথম দেখার পরে তো নর্মালি কী হয়, মানে সেলিমের সাথে কাজ করতে গেলে আর্টিস্টদের সাথে এমনিতেই কোলাবোরেশন হয়, একটা লাইক সিনগুলো রিহার্সাল করা, এটা করা, সেটা করা। আমরা প্রথম থেকেই আসলে আমরা আসলে এত ইন্টু দ্য জোনে ছিলাম যে আসলে এটাকে আমরা জাস্টিফাই করতে পারবো কিনা, এইটাই টেনশন ছিল আমারও সেম। এটা কি জাস্টিস করতে পারবো বা এটা কি আসলে আমরা ওই জায়গায় দেখতে পারবো, আমি কি আমার ক্যারেক্টারটিকে আসলে প্লে করতে পারবো ঠিকঠাক, এই নার্ভাসনেস কাজ করে সেলিমের সাথে কাজ করে। রাজ যখন আমাকে প্রথম দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, আমাকে হঠাৎ করে এসে সেলিম ভাইকে বলেছে, আমাকে বলেনি যে আপনি তো রাশমিকাকে নিয়ে আসছেন, ও তো রাশমিকার মতো দেখতে। মন্দিরা চক্রবর্তী জানতে চান কাজল রেখায় শরীফুল রাজের কার সাথে কাজ করতে ভালো লেগেছে, কঙ্গন দাসী নাকি কাজল রেখা। আমার মনে হয় যে মিথিলাপের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার এটা প্রথম, আমি তার সাথে এর আগে কখনো কাজ করা হয়নি আমার। গ্রেট, মানে দারুণ একজন অভিনেত্রী একদম। আসলে পুরো শুটিংয়ে ওনাকে, উনি আসলে যে ক্যারেক্টারটা প্লে করছে আমার জানা মতে যে সকাল থেকে রাত পর্যন্ত উনি এরকম একটা খারুশ টাইপের না, যে লাইক তো ইন্টারেস্টিং ছিল। তো আমার মনে হয় যে both of them like you এবং like মিথিলা you guys are like did very well and আমরা দুজনের সাথে কাজ করতে আরম্ভ করেছি, এটা ডিপ্লোম্যাটিক না, ইট ইজ ট্রুথ। রূপকথার কাজল রেখার চরিত্র কতটা জীবন্ত হয়েছে জানান শরীফুল রাজ। পুরো রূপকথাটার ক্যারেক্টারগুলো কিন্তু আসলে ওই 400 বছর আগের ক্যারেক্টার না, আমরা আসলে এই সময়কার, আমরা আসলে ক্যারেক্টারগুলোর রূপ ধারণ করে ট্রাই করছি যে আমরা কতটুকু পারছি সেটা আসলে এখন হলের মানুষ বলবে যে আসলে কতটুকু করতে পারলাম বা কী করতে পারলাম না। মাল্টিপ্লেক্সে মুগ্ধতা ছড়িয়েছে রাজমন্দিরা জুটির রসায়ন। এবার সিঙ্গেল স্ক্রিনে তাদের রসায়ন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।